হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশান ল্যাব। আমি সুবর্ণ, আমি এই MH এডুকেশান ল্যাবের একজন এডুকেটার। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, আমরা যে জেনারেল সায়েন্সের উপর র্যাপিড জিকে সিরিজটা চালাচ্ছিলাম 200টি কোশ্চেনের, আজকে তার লাস্ট পার্ট আমি আপলোড করছি। ওকে, তো এখন অবধি তোমরা যারা আমাদের ভিডিও দেখোনি তাদের উদ্দেশ্যে বলে রাখি যে এই জিকে সিরিজের উপর আমরা এর আগে প্রায় 165টি কোশ্চেন আলোচনা করেছি, এবং আজকে আমরা 166 থেকে 200 নম্বর কোশ্চেন অব্দি আলোচনা করে আমাদের এই যে 200টি কোশ্চেনের র্যাপিড জিকে সিরিজ চালাচ্ছিলাম জেনারেল সায়েন্সের উপর সেটা আজকে শেষ করব। আর এর আগেও কিন্তু আমরা এরকমভাবে 100টি কোশ্চেনের স্পোর্টস জিকের উপর একটি র্যাপিড জিকে সিরিজ আপলোড করেছি, তারা কিন্তু সেই ভিডিওগুলি পারলে অবশ্যই গিয়ে দেখে নাও। আর যারা নিয়মিতভাবে আমার ভিডিও দেখো তাদেরকে আমি বলে রাখি যে তোমাদের পজিটিভ রেসপন্সের জন্য অসংখ্য ধন্যবাদ, যে তোমরা হচ্ছে যথেষ্ট পজিটিভ রেসপন্স দিয়েছো, লাইক করেছো, শেয়ার করেছো, তার জন্য ধন্যবাদ। আমি চেষ্টা করব এরপরে জেনারেল সায়েন্স ছাড়াও, যেটা তোমাদের অনেকের মধ্যে থেকে একটা খুব বড় রিকোয়েস্ট আসছে যে বুকস এবং অথার্সের উপরে একটা এরকম জিকে সিরিজ চালানোর জন্য, তো আমি চেষ্টা করব বুকস অ্যান্ড অথার্সের উপরও একটা এ ধরনের জিকে সিরিজ চালানোর, কারণ এটাও ইম্পর্ট্যান্ট টপিক। তো কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেনটি হচ্ছে 166 নম্বর প্রশ্ন থেকে শুরু করছি, কোনটি মৃদু অ্যাসিড? তো ফ্রেন্ডস, এখানে যে অপশানসগুলো আছে তার মধ্যে মৃদু অ্যাসিড হচ্ছে তোমাদের HCN, কারণ বাকি তোমরা বুঝতেই পারছো যে নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড প্রত্যেকটাই কিন্তু তীব্র অ্যাসিড। H2SO4কে কিন্তু আবার বলা হয় কিং অফ অ্যাসিড, ওকে, অ্যাসিডের রাজা বলা হয়ে থাকে, তো বুঝতেই পারছো এটা খুবই তীব্র অ্যাসিড। সো এখানে 166 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি, HCN। 167 নম্বর প্রশ্ন, অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? তো ফ্রেন্ডস, অর্নিথিন চক্রের মাধ্যমে কিন্তু ইউরিয়া উৎপন্ন হয়ে থাকে যকৃতে। 167 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফ্রেন্ডস অপশান এ, যকৃৎ। যে পদ্ধতিতে LPG সিলিন্ডার থেকে গ্যাস মুক্ত হয় তাকে কি বলা হয়ে থাকে? তো এই নিম্নলিখিত অপশানসগুলোর মধ্যে তোমরা অপশানসগুলো একবার চট করে দেখে নাও। এগুলোর মধ্যে ফ্রেন্ডস ডিফিউশন পদ্ধতির মাধ্যমে LPG সিলিন্ডার থেকে মুক্ত হয়। তো এখানে 168 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ, ডিফিউশন। 169 নম্বর প্রশ্ন, কোনটি হ্যালোজেন মৌল? তো এখানে হ্যালোজেন মৌল হচ্ছে ফ্রেন্ডস ক্লোরিন, এখানে অপশান এ সঠিক উত্তর হয়ে যাচ্ছে। হ্যালোজেন মৌল মানে হচ্ছে তোমাদের পিরিয়ডিক টেবিলের মধ্যে 17 নম্বর গ্রুপের যে মৌলগুলো তাদেরকে বলা হয় হ্যালোজেন মৌল, তার কারণ এগুলো মেনলি হচ্ছে বিভিন্ন ধরনের লবণ উৎপাদনের কাজে ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে হচ্ছে ক্লোরিন ছাড়াও আছে ফ্লোরিন, আছে আয়োডিন, আছে এই সমস্ত মৌল থাকে। আর এই সিরিজের প্রথমের দিকের একটি ভিডিওতে আমি তোমাদের এরকম একটা কোশ্চেন আলোচনা করে বলেছিলাম যে তোমরা যদি চাও যে আমি পিরিয়ডিক টেবিলের উপর একটা ক্লাস নিয়ে আসি তোমরা সবাই কমেন্ট করবে, তো সেখানে আমি দেখলাম তোমরা অনেকেই কমেন্ট করেছো এবং সেই কমেন্টে আবার অনেকে লাইকও দিয়েছো, মানে তোমরা চাইছো যে আমি পিরিয়ডিক টেবিলের উপর একটা ভিডিও সেশন নিয়ে আসি। তো তোমাদের যেহেতু আমি কথা দিয়েছিলাম আমি খুব শীঘ্রই কিন্তু পিরিয়ডিক টেবিলের উপরও একটা ভিডিও সেশন নিয়ে আসব। তো এরপর 170 নম্বর প্রশ্ন হচ্ছে, ইলেকট্রোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়ে থাকে? তো ফ্রেন্ডস অপশানসগুলো চট করে একবার দেখে নাও, অপশানসগুলো একটু বড় আছে এটাতে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ফ্রেন্ডস অতি ক্ষুদ্র বিভব পার্থক্য, অর্থাৎ ইলেকট্রোমিটার যন্ত্রের সাহায্যে অতি ক্ষুদ্র বিভব পার্থক্য ব্যবহার পরিমাপ করা হয়ে থাকে। 170 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, অতি ক্ষুদ্র বিভব পার্থক্য। 171 নম্বর প্রশ্ন, সালফার থাকে কোনটির মধ্যে? তো নিম্নলিখিতগুলির মধ্যে সালফার থাকে ফ্রেন্ডস ব্রিমস্টোনে। 171 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর অপশান সি, ব্রিমস্টোন। 172 নম্বর প্রশ্ন, কোনটির মধ্যে হাইড্রোজেন বন্ধন বর্তমান? তো নিম্নলিখিতগুলোর মধ্যে ফ্রেন্ডস NH3 বা অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন বন্ধন বর্তমান। সো 172 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, NH3। 173 নম্বর প্রশ্ন, পাইন কোন জাতীয় উদ্ভিদ? তো পাইন হচ্ছে ফ্রেন্ডস ব্যক্তবীজী উদ্ভিদ, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদের বীজগুলো বাইরে থেকে মানে ফলের বাইরে থাকে সেগুলো হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদ। আর যেরকম আমরা আম জাম যে সাধারণ ফলগুলো দেখতে পাই সেগুলোকে বলা হয় গুপ্তবীজী উদ্ভিদ। সো 173 নম্বর প্রশ্নটির এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফ্রেন্ডস অপশান সি, ব্যক্তবীজী। 174 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয়তার একক কোনটি? তো এটা আশা করি তোমরা সবাই জানো, তেজস্ক্রিয়তার একক হচ্ছে ফ্রেন্ডস কুরি, কারণ পিয়ের কুরি এবং মাদাম কুরিরই হচ্ছে তেজস্ক্রিয়তা সম্বন্ধে অনেক কিছু আবিষ্কার করেছিলেন, তাই তাদেরই নামানুসারে এই তেজস্ক্রিয়তার ইউনিটও কিন্তু দেয়া হয়েছে কুরি। সো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফ্রেন্ডস তোমাদের অপশান বি, কুরি।
তো আমি যেটা বললাম যে তেজস্ক্রিয়তা সম্বন্ধে অনেক কিছু আবিষ্কার করেছিলেন, মানে পিয়ের কুরি, মাদাম কুরি হচ্ছে মেনলি তারা রেডন আবিষ্কার করেছিলেন, কিন্তু তেজস্ক্রিয়তা জিনিসটা এটা কিন্তু প্রথম আবিষ্কার করেছিলেন ফ্রেন্ডস বেকরেল। তো এটা তোমরা একটু মাথায় রাখবে, তোমাদের লিখে দিচ্ছি যে বিজ্ঞানী যে বেকরেল, বেকরেল কিন্তু প্রথম তেজস্ক্রিয়তা সম্বন্ধে আবিষ্কার করেছিলেন। মানে পিয়ের কুরি এবং মাদার কুরি যখন হচ্ছে মানে কাজ করছিলেন এই সমস্ত এলিমেন্টস নিয়ে, এবং তারা কিন্তু তেজস্ক্রিয়তা জিনিসটা সম্বন্ধে জানতেন না, এবং এটা যে মানুষের শরীরে এত ক্ষতিকারক সেটাও কিন্তু তখনকার সময় সায়েন্টিস্টদের জানা ছিল না। এটি কিন্তু প্রথম বেকরেল আবিষ্কার করেছিলেন। এরপরে 175 নম্বর প্রশ্নটি হচ্ছে, সিজিএস পদ্ধতিতে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব কত? তো এখানে হচ্ছে ফ্রেন্ডস তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে 1 গ্রাম পার সিসি, অপশান সি। 176 নম্বর প্রশ্ন, দুটি বর্ণহীন গ্যাস মিশ্রিত করলে একটি বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হয়, উৎপন্ন গ্যাসটি কী? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রেন্ডস। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন ডাইঅক্সাইড। 176-এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি। দুটি বর্ণহীন গ্যাস মিশ্রিত করলে, অর্থাৎ নাইট্রোজেন এবং অক্সিজেন দুটি বর্ণহীন গ্যাস মিশ্রিত করলে একটি বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হয়, যেটি হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এরপর 177 নম্বর প্রশ্ন, অমেরুদণ্ডী প্রাণীর রক্তরঞ্জক কোথায় থাকে? অমেরুদণ্ডী প্রাণীদের দেহে ফ্রেন্ডস রক্তরঞ্জক থাকে রক্তরসে। 177 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর অপশান সি। 178 নম্বর প্রশ্ন, মাকড়সা ও কাঁকড়া বিছের রেচন অঙ্গ কোনটি? তো মাকড়সা এবং কাঁকড়া বিছের রেচন গ্রন্থি হচ্ছে ফ্রেন্ডস কক্সাল গ্রন্থি। 178 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর অপশান ডি, কক্সাল গ্রন্থি। এরপর হচ্ছে, পাখির ওড়া নিউটনের কোন গতিসূত্রকে সমর্থন করে? তো এটা তোমরা আশা করি সকলেই জানো যে পাখির ওড়া হচ্ছে ফ্রেন্ডস তৃতীয় গতিসূত্রকে সমর্থন করে। 179 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর অপশান সি। 180 নম্বর প্রশ্ন, হ্যালির ধূমকেতুর কক্ষপথ কীরূপ? হ্যালির ধূমকেতুর কক্ষপথ হচ্ছে ফ্রেন্ডস উপবৃত্তাকার। 180 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর অপশান বি। 181 নম্বর প্রশ্ন, একটি আদর্শ গ্যাসের শক্তি নির্ভর করে কিসের উপরে? তো একটি আদর্শ গ্যাসের শক্তি নির্ভর করে ফ্রেন্ডস গ্যাসটির তাপমাত্রার উপরে। 181 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, তাপমাত্রা। 182 নম্বর প্রশ্ন, সূর্যমুখী ফুলের প্রকৃত পুষ্পধর পত্রের নাম কি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফ্রেন্ডস তোমাদের মঞ্জরী পত্রাবরণ। 182 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর অপশান সি, সূর্যমুখী ফুলের প্রকৃত পুষ্পধর পত্রের নাম মঞ্জরী পত্রাবরণ। 183 নম্বর প্রশ্ন, হাইড্রা কোন পর্বভুক্ত প্রাণী? তো হাইড্রা হচ্ছে ফ্রেন্ডস নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। 183 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর অপশান বি। 184 নম্বর প্রশ্ন, বস্তুর ছায়ার সম্পূর্ণ অন্ধকার অংশকে কি বলা হয়ে থাকে? তো এটা তো আমরা সবাই জানি যে এটাকে প্রতিবিম্ব বলা হয়ে থাকে। তো এরপরে হচ্ছে মানে সরি ফ্রেন্ডস, মানে বস্তুর ছায়াই তো এখানে বলেছে, ও ছায়ার সম্পূর্ণ অন্ধকার অংশকে বলা হয়ে থাকে ফ্রেন্ডস আমরা। 184 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি। সরি ফ্রেন্ডস, আমি কোশ্চেনটা একটু ভুল জাজ করে ফেলেছিলাম, লক্ষ্য করিনি, এটা সঠিক উত্তর হচ্ছে অপশান সি। 185 নম্বর প্রশ্ন, আইসোথার্মাল পরিবর্তনে আদর্শ গ্যাস কোন সূত্র মেনে চলে? সো আইসোথার্মাল পরিবর্তনে ফ্রেন্ডস আদর্শ গ্যাস বয়েলসের সূত্র মেনে চলে, অপশান বি। বয়েলসের সূত্র কি না, যখন হচ্ছে এখানে যদি বলা আছে যে দেখো আইসোথার্মাল মানে টেম্পারেচার যখন কনস্ট্যান্ট থাকে তখন পি ভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, অথবা তোমরা বলতে পারো পি ভেরিজেস 1/ভি। এটাই হচ্ছে তোমাদের ফ্রেন্ডস বয়েলসের সূত্র। 3 নম্বর প্রশ্ন, স্টেনলেস স্টিল তৈরি হয় ইস্পাতের সঙ্গে মূলত কিসের সংকর ঘটিয়ে? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রেন্ডস, দেখছো আমার এখানে দাগি দেওয়া আছে। তো এখানে স্টেনলেস স্টিল তৈরি করা হয়ে থাকে ফ্রেন্ডস স্টিলের সঙ্গে তামা এবং ক্রোমিয়াম মিশিয়ে। সো 186 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর, সরি ফ্রেন্ডস আমি একটু ভুল বললাম, ইস্পাতের সঙ্গে ক্রোমিয়াম ও নিকেল মিশিয়ে। তো 186 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফ্রেন্ডস অপশান এ, ক্রোমিয়াম এবং নিকেল। 187 নম্বর প্রশ্ন, কোনটি তড়িৎ পরিবহন ধর্ম বর্তমান? তো নিম্নলিখিতগুলির মধ্যে তড়িৎ পরিবহন ধর্ম বর্তমান হচ্ছে ফ্রেন্ডস গ্রাফাইট। 187 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর অপশান বি, গ্রাফাইট। এটা কিন্তু আরেকটা কারণে খুবই ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা ধরা হয়ে থাকে যে কোন নন মেটাল হচ্ছে তড়িৎ পরিবহন ধর্ম বর্তমান, এটারও উত্তর হবে কিন্তু গ্রাফাইট।
কারণ জেনারেলি আমরা দেখি নন মেটালদের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন ধর্ম থাকে না, কিন্তু গ্রাফাইট হচ্ছে তার ব্যতিক্রম, সেই কারণে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। 188 নম্বর প্রশ্ন হচ্ছে, জিনের রূপান্তর পরীক্ষার জনক কে? তো জিনের রূপান্তর পরীক্ষার জনক হচ্ছে নিয়স্কি। 188 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর অপশান এ। 189 নম্বর প্রশ্ন, কোনটি মানুষের লালাগ্রন্থি? তো নিম্নলিখিতগুলির মধ্যে ফ্রেন্ডস মানুষের লালাগ্রন্থি যেটি, সেটি হচ্ছে অপশান বি, সাব ম্যাক্সিলারি। তো আমাদের মানুষের দেহে ফ্রেন্ডস টোটাল হচ্ছে তিনটে পেয়ারের হচ্ছে মানে ছ তিন জোড়া বা ছটা লালাগ্রন্থি আছে। তার মধ্যে এক জোড়া হচ্ছে এই সাব ম্যাক্সিলারি, এক জোড়া হচ্ছে প্যারোটিড, আর এক জোড়া হচ্ছে সাব ম্যান্ডিপুলার। তো তিনটে নাম তোমরা আশা করি বুঝতে পেরেছো, মনে রাখবে ভালো করে। দাঁড়া আমি তোমাদের চট করে একবার লিখে দিচ্ছি, না তোমাদের হয়তো অসুবিধা হবে। এক জোড়া হচ্ছে তোমাদের ফ্রেন্ডস সাব ম্যাক্সিলারি, এক জোড়া হচ্ছে তোমাদের প্যারোটিড, আর এক জোড়া হচ্ছে তোমাদের সাব ম্যান্ডিবুলার। সাব ম্যান্ডিবুলার, ওকে, তাহলে সাব ম্যাক্সিলারি, সাব ম্যান্ডিবুলার আর প্যারোটিড। 190 নম্বর প্রশ্নটির, সঞ্চয়ক কোষে কী সঞ্চিত হয়? সঞ্চয়ক কোষে হচ্ছে ফ্রেন্ডস রাসায়নিক শক্তি সঞ্চিত হয়। 190 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর অপশান সি। 191 নম্বর প্রশ্ন, বয়েলসের সূত্রের গাণিতিক রূপ কোনটি? তো একটু আগে তোমাদের বললাম যে টেম্পারেচার যদি ফিক্সড থাকে তাহলে পি ইন্টু ভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে এখানে তোমরা বুঝতেই পারছ সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ, পিভি ইজ ইকুয়ালস টু কে। 192 নম্বর প্রশ্ন, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পায়রার কটি বায়ুথলি থাকে? তো পায়রার দেহে হচ্ছে ফ্রেন্ডস টোটাল 10 জোড়া বায়ুথলি থাকে। কটি বলেছে? হ্যাঁ, 10 জোড়া বায়ুথলি থাকে। সো সরি ফ্রেন্ডস, নটি বায়ুথলি থাকে। তো এখানে সঠিক উত্তর তোমাদের হয়ে যাচ্ছে ফ্রেন্ডস 192-এর অপশান ডি। আমি ভুল বললাম প্রথমে, একটু সি নয়, ওখানে অপশান ডি, 9 জোড়া বায়ুথলি থাকে। 193 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর, সরি 193 নম্বর প্রশ্নটি হচ্ছে, কার্বনের পরিমাণ বেশি থাকে কোনটিতে? ওকে, সো কোথায় গেল? হ্যাঁ, 193 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমাদের অপশান সি, কাস্ট আয়রন। অর্থাৎ কাস্ট আয়রনের মধ্যে কার্বনের পরিমাণ সবথেকে বেশি থাকে। 193 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর অপশান সি। 194 নম্বর প্রশ্ন, ফুলে চারটি স্তবক নেই কার? মানে এখানে মেনলি বলতে চাইছে অসম্পূর্ণ ফুল কোনটা। তো অসম্পূর্ণ ফুল বা ফুলে চারটি স্তবক নেই, তার মধ্যে সেটি হচ্ছে রজনীগন্ধা। 194 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশান বি, রজনীগন্ধা। তো চারটি স্তবক আশা করি তোমরা জানো, যে বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র। এই চারটে যদি থাকে তাহলে এই চারটে স্তবক থাকলে বলা হয় সম্পূর্ণ ফুল, আর তার মধ্যে কোনো একটি বা দুটি অনুপস্থিত থাকলে তাকে বলা হয় অসম্পূর্ণ ফুল। 195 নম্বর প্রশ্ন, সব ধরনের শক্তি শেষ পর্যন্ত রূপান্তরিত হয় কোন শক্তিতে? তো সব ধরনের শক্তি হচ্ছে ফ্রেন্ডস শেষ পর্যন্ত রূপান্তরিত হয় তোমার তাপশক্তিতে। 195 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর অপশান সি, তাপশক্তি। 196 নম্বর প্রশ্ন, প্রমাণ চাপ ও তাপমাত্রা কাকে বলা হয়ে থাকে? তো প্রমাণ চাপ ও তাপমাত্রা ফ্রেন্ডস বলা হয়ে থাকে 76 সেন্টিমিটার পারস্তম্ভের সমান চাপ এবং 273 কেলভিন বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে। তো 196 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি। 197 নম্বর প্রশ্ন, ক্যামেরার ফিল্মে কোনটি থাকে? ক্যামেরার ফিল্মে থাকে ফ্রেন্ডস সিলভার ব্রোমাইড। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রেন্ডস। 197 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর অপশান সি, সিলভার ব্রোমাইড। 198 নম্বর প্রশ্ন, প্রোটোজোয়া পর্বভুক্ত সকল প্রাণীকোষগুলি কি প্রকৃতির? তো প্রোটোজোয়া পর্বভুক্ত সকল প্রাণীকোষগুলি হচ্ছে ফ্রেন্ডস এককোষী প্রকৃতির। 198 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর অপশান ডি, এককোষী, ইউনিসেলুলার। 199 নম্বর প্রশ্ন, মরিচিকা কি কারণে উৎপন্ন হয়? তো মরিচিকা হচ্ছে ফ্রেন্ডস তোমরা জানো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে উৎপন্ন হয়। তো দেখো এখানে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন জিনিসটাকে আমি তোমাদের একটু চট করে বলে দিচ্ছি, এটা যদি খুব বড় প্রসেস। তো তোমরা জানো যে তোমাদের কি বলবো, মানে যে হচ্ছে যখন কোনো লাইট, ধরো এটা ধরো উপরটা ধরো আমার লেস ডেন্সার মিডিয়াম, শর্টে লিখে দিলাম, লেস ডেন্সার মিডিয়াম থেকে যখন ডেন্সার মানে ডেন্সার মিডিয়ামে প্রবেশ করে তখন লাইটটা হচ্ছে রিফ্র্যাকশান হয়, প্রতিসরণ হয়। প্রতিসরণ হয়ে কী হয় না, এটা হচ্ছে অ্যাঙ্গেলটা কমে যায়, মানে প্রতিফলন অ্যাঙ্গেলের তুলনায় প্রতিসরণ অ্যাঙ্গেলটা কমে যায়। মানে এই ধরো মাঝখানে যে লম্বটা ধরছি এই লম্বটার আরও কাছে সরে আসে। এবং অপোজিটলি যখন হচ্ছে তোমার
কোনো ডেন্সার মিডিয়াম থেকে কোনো লাইট লেসার ডেন্সার মিডিয়ামে যায় তখন কিন্তু আরও বেশি রিফ্লেক্ট করে থাকে, মানে ডিফ্র্যাক্ট হতে থাকে। এটা এটাও হচ্ছে এটাকে বলা হয়ে থাকে ফ্রেন্ডস রিফ্র্যাকশান বা প্রতিসরণ। তো এর মধ্যে ফ্রেন্ডস হচ্ছে যেটা তোমাদের জানা দরকার, যে এখানে স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারছ এই অ্যাঙ্গেলটা আমি যত বাড়াতে থাকবো স্বাভাবিকভাবে এইটাও কিন্তু অ্যাঙ্গেলটা তত ধীরে ধীরে বাড়তে থাকবে, এবং এই বাড়তে বাড়তে একটা সময় আসে যেটাকে আমরা বলে থাকি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। সেই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে কিন্তু কি হয় না, এই যে লাইটটা, এই লাইটটা হচ্ছে সোজাসুজি এইভাবে যেতে থাকে, একদম সোজাসুজি, মানে পরের মিডিয়ামটায় যায় না, দুটো মিডিয়ামের মাঝখান দিয়ে যেতে থাকে। এবং ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকেও যখন অ্যাঙ্গেলটিকে বাড়িয়ে দেওয়া হয় তখন কিন্তু লাইটটি ফিরে আবার এই ডেন্সার মিডিয়ামেই চলে আসে। এই ঘটনাটাকে ফ্রেন্ডস বলা হয়ে থাকে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, যেটার কারণে হীরের খুব চকচক করে, কারণ তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অনেক বেশি, 2.42 তোমরা জানো। তো মরীচিকা কীভাবে সৃষ্টি হয় আমি তোমাদের একটু বলে দিচ্ছি। মরীচিকাতে ফ্রেন্ডস কী হয় ব্যাপারটা, যে মরুভূমিতে বালির কাছে মানে মাটির কাছে যে উইন্ডের লেয়ারগুলো থাকে সেগুলো কী হয়ে থাকে, গরম হয়ে যায়, গরম হয়ে সেই লেয়ারগুলো উপর দিকে উঠে যায় এবং সেটাকে মানে উপরের দিকে উঠে গিয়ে সেটা হচ্ছে হয়ে যায় লেস ডেন্সার মিডিয়াম, উপর দিকে হয়ে যায় লেস ডেন্সার মিডিয়াম। আর এই যে উপরে বায়ু মানে এয়ারটা যে উঠে যাচ্ছে তার কারণে নিচে যে ভয়েড ক্রিয়েট হচ্ছে সেটাকে ফিল আপ করার জন্য যে ঠান্ডা বাতাসগুলো চারদিক থেকে এসে সেখানে জমা হয় সে কারণে নিচে হয়ে তৈরি হয়ে যায় ফ্রেন্ডস ডেন্সার মিডিয়াম, উপরে হয়ে যায় লেস ডেন্সার মিডিয়াম, নিচে হয়ে যায় ডেন্সার মিডিয়াম। তো স্বাভাবিকভাবেই যখন এই লেয়ারগুলোর মধ্যে দিয়ে আলো যেতে থাকে তখন আলো কিন্তু ধীরে 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 এইভাবে রিফ্র্যাক্ট করতে থাকে, ঠিক আছে। ধরো প্রথমে এইভাবে গেল, তারপরে একটু রিফ্র্যাক্ট করলো, তারপরে আরও একটু রিফ্র্যাক্ট করলো, এই করতে করতে একটা লেয়ারে কী হয় না, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে পুরোপুরিভাবে ওই লেয়ারের মধ্যেই ফিরে আসে, যে কারণে সামনে থাকা কোনো বস্তু, যদি এরকম কোনো বস্তু থাকে সেটি কিন্তু আমরা উল্টোভাবে প্রতিবিম্বটা আমাদের চোখে পড়ে। এবং এই কারণেই হচ্ছে যেখানে জল থাকে না সেখানে আমরা জল দেখতে পাই, যে কারণে হচ্ছে মরীচিকার সৃষ্টি হয়। এই ঘটনাটিকে বলে মরীচিকা, এটি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি উদাহরণ। তো এখানে আমি খুব শর্টে তোমাদেরকে বললাম এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অ্যাকচুয়ালি খুব মানে ভাস্ট বলবো না, তবে একটা বড় ঘটনা, এখানে আমি খুব শর্টে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এরপরে 200 নম্বর এবং আজকের এবং এই সেশনটার শেষ প্রশ্ন হচ্ছে বিওটি কিসের একক। তো এটা হচ্ছে বিওটি হচ্ছে ফ্রেন্ডস তড়িৎ শক্তি খরচের একক। 200 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশান বি, তড়িৎ শক্তি খরচের একক। তো এইখানে আজকে ফ্রেন্ডস আজকে আমাদের র্যাপিড জিকে সিরিজে জেনারেল সায়েন্সের উপর যে সিরিজটা ছিল সেটা আজকে শেষ হলো। আজকে ভিডিওটা অন্যগুলো তুলনায় একটু ফ্রেন্ডস বড় হলো, কিন্তু তোমরা একটু ধৈর্য ধরে বুঝে নিও, কারণ আজকে মাঝখানে আমি তোমাদের বেশ কিছু জায়গা একটু এক্সট্রা বলে বলে দিচ্ছিলাম, কারণ যতই বলি কিছু ডিটেলস এক্সপ্লেনেশন করবো না, কিন্তু যেখানে একটু বলা দরকার সেখানে তো বলে দিতেই হবে। যেমন ধরো এই মরীচিকা, মরীচিকাটা তোমাদের আমি শর্টে একটু বোঝানোর চেষ্টা করলাম। তো আজকের ভিডিওটা ফ্রেন্ডস তোমরা একটু ধৈর্য ধরে দেখে নিও, তার কারণ আমি ভেবেছিলাম যে দুটো পার্টে ডিভাইড করে দেবো, কিন্তু আমি সেক্ষেত্রে দেখলাম যে ফালতু সময় নষ্ট হবে, কারণ লাস্টের দেখা যাবে 20টার পরিবর্তে হয়তো মাত্র 10টা কি 12টা কোশ্চেন থেকে যাচ্ছে। তাই একবারে তোমাদের একটা ভিডিওতেই আমি সমস্ত বাকিগুলো আলোচনা করে এটা কমপ্লিট করে দিলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এমএইচ এডুকেশন ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে তোমরা এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নিয়মিতভাবে নোটিফিকেশনসগুলো পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম, ধন্যবাদ।